ক্রিকেট ফ্যানেদের অপেক্ষার অবসান। আজ থেকে শুরু হচ্ছে বিসিসিআই টি-20 কার্নিভালের 15তম আসর। গত 2 মরশুম পর লীগ আয়োজিত হচ্ছে এবার দেশের মাটিতে। প্রথম দিনেই মুখোমুখি হতে চলেছে গত আসরের 2 ফাইনালিস্ট চেন্নাই ও কলকাতা। দুটি দলকেই এবার নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে দেখা যাবে। কলকাতার ক্যাপ্টেনশিপ ব্যাটন সামলাবেন টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। অপরদিকে শেষ মুহূর্তে নেতৃত্ব থেকে সরে যাওয়ায় ধোনির বদলে চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে। ব্যাটিং বোলিং সব বিভাগে দুটি দলের যথেষ্ট ভারসাম্য রয়েছে। দুটি দলই বেশ কয়েকজন পুরনো ক্রিকেটারকে ধরে রেখেছে, যারা গত কয়েক মরশুম থেকেই দলে রয়েছেন। নতুন অধিনায়কদের নেতৃত্বে আজ হলুদ ব্রিগেড এবং বেগুনি ব্রিগেডের লড়াই দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট দুনিয়া। এবারে টি-20 লিগে বেশ কয়েকটি চমক রয়েছে। 8টি দলের বদলে এবার লিগে দলের সংখ্যা হয়েছে 10। নতুন দল হিসেবে এবার খেলার সুযোগ পাচ্ছে লখনৌ এবং গুজরাট। 10 দলের টুর্নামেন্টে লিগ রাউন্ড, প্লে অফ ও ফাইনাল মিলিয়ে মোট 74টি ম্যাচ হবে। লিগ পর্যায়ে 70টি ম্যাচ রাখা হয়েছে মহারাষ্ট্রের 2 শহর মুম্বাই ও পুনেতে। প্লে অফের ভেন্যু নির্ধারিত হবে পরে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে 20টি ম্যাচ হবে। 15টি ম্যাচ হবে মুম্বাইয়ের ব্রাবর্ন স্টেডিয়ামে। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে 20টি ম্যাচ হবে। পুনের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে 15টি ম্যাচ। 2 বছর বাদে এবার টি-20 যুদ্ধ মাঠে বসে দেখার সুযোগ পেতে চলেছেন দর্শকরা। এখনো পর্যন্ত মহারাষ্ট্র সরকার শুধুমাত্র মাঠের দর্শক ধারণ ক্ষমতার 25% দর্শককে ঢোকার অনুমতি দিয়েছে। তবে করোনা পরিস্থিতি আরও ভালোর দিকে গেলে দর্শক সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।